नमस्कार बंधुरा, तुम्हरा सबाई केमन आछो? आशा करछि तुम्हरा सबाई भालो आछो। आमरा आरेकटा नतून भिडियो निये चले एलाम। एइबारेर भिडियोते आमरा देखे नेब मानाली किभाबे घुरते जाबे, कोथाय थाकबे एबं कोथाय कोथाय भालो घोरार जायगा आछे, आर मानाली घुरते गेले खरचई बा कत पड़बे, समस्त डिटेल्स इनफरमेशन देया थाकबे एइ भिडियोते। चलो देरी ना करे ताहले शुरू करि। मानाली जाके वैली अफ गडो बला हय। मानालीर आगेर नाम मनु आलय छिलो, जार अर्थ मनुर घर। अकॉर्डिंग टू द हिंदू माइथोलॉजी मनु पृथ्वीर मानव जातिर निर्माता छिलेन, आर बला हय उनी एखाने ध्यान करेछिलेन। समयेर साथे साथे एई शहरेर नाम मानाली हय। बंधुरा, मानाली एकटी सुंदर हिल स्टेशन जेटी हिमाचल प्रदेशेर कुलू डिस्ट्रिक्टे अवस्थित। कुलू थेके मात्र 40 किलोमीटर दूरे अवस्थित मानाली। मानालीर प्राकृतिक सौंदर्यर जन्य प्रत्येक बछर एखाने बहु देश विदेश थेके पर्यटकरा आसे। चलो बंधुरा, ताहले प्रथमे जाना जाक तोमरा मानालीते पौंछाबे कि करे। जेहेतु मानालीर निजस्व कोनो एयरपोर्ट बा रेल स्टेशन नेइ, सेहेतु सड़कपथेई एकमात्र भरोसा। मूलत तोमरा तीन भावे मानालीते आसते पारो। प्रथमे दिल्ली थेके मानाली, दुई नम्बर चंडीगढ़ থেকে মানালি, तीन नम्बर शिमला থেকে মানালি। बंधुरा, तुम्हारा जरा दिल्ली থেকে আসতে চাও তাদেরকে বলে রাখি, दिल्ली থেকে তোমরা HRTC বাস পাবে, যেটা কাশ্মীরি গেটের ISBT বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। নন এসির ভাড়া পড়বে 910 টাকা, আর এসি বাসে করে গেলে 1715 টাকা। এই HRTC-র বাসের টিকিট তোমরা অনলাইন আর অফলাইন দুটোতেই কাটতে পারো। যারা অনলাইনে কাটতে চাও তাদের জন্য দেয়া থাকলো ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেইলস। সবশেষে বলে রাখি, দিল্লি থেকে মানালি যেতে তোমাদের সময় লাগবে বাসে 12 থেকে 14 ঘন্টা। এইবার বলি, যারা চণ্ডীগড় থেকে মানালি আসতে চাও, চণ্ডীগড় থেকে মানালি আসতে গেলে HRTC-র বাস তোমরা পেয়ে যাবে। এই বাসটি ছাড়ে সেক্টর 43 চণ্ডীগড় বাস স্ট্যান্ড থেকে। বাসের ভাড়া পড়বে 700 টাকা, নন এসি, আর এসি 1200 টাকা, আর সময় লাগবে 6 থেকে 8 ঘন্টা। বন্ধুরা, যারা শিমলা থেকে মানালি যেতে চাও তাদেরকে বলে রাখি, HRTC-র বাস পাবে শিমলা টুটিকন্ডি ISBT-র বাস স্ট্যান্ড থেকে। এই বাসের টিকিট তোমরা অনলাইন অফলাইন দুটোতেই কাটতে পারো। যারা অনলাইনে কাটতে চাও তাদের জন্য ডিটেইলস দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। শিমলা থেকে মানালির বাস ভাড়া পড়বে নন এসি নিলে 600 টাকা, আর এসি নিলে 1100 টাকা, আর তোমাদের সময় লাগবে 10 ঘন্টা। তাছাড়া তোমরা নিজেরা প্রাইভেট গাড়ি বুক করেও মানালি পৌঁছাতে পারো, সেক্ষেত্রে সময় লাগবে তোমাদের 10 ঘন্টা, আর ভাড়া পড়বে ছোট গাড়ি নিলে 3500 টাকা, আর বড় গাড়ি নিলে 7000 টাকা মতন। এইবার বলে রাখি, তোমরা মানালি এসে থাকবে কোথায়। মানালিতে প্রচুর হোটেল রয়েছে। মল রোডের কাছাকাছি থাকলে তোমাদের মানালি ঘুরতে সুবিধা হবে। বন্ধুরা, যারা সস্তায় মেল রোডের ধারে থাকতে চাও তাদের উদ্দেশ্য বলি, গুমফা রোডের ধারে গুমফা মনেস্ট্রি ধর্মশালা। এটি মেল রোড থেকে মাত্র পায়ে হেঁটে 10 মিনিট লাগে। এখানের রুম ভাড়া এমনি ডাল সিজনে থাকে 500 টাকা এবং পিক সিজনে 700 থেকে 800 টাকা থেকে শুরু। বাকি হোটেলগুলোর ডিটেলস আমি দিয়ে রাখলাম। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই প্রথম দিন তোমরা কী কী দেখবে। প্রথম দিন আমরা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ব সোলাং ভ্যালি। মানালি থেকে সোলাং ভ্যালির দূরত্ব 13 কিলোমিটার। এটি মানালির স্নো পয়েন্ট নামেও পরিচিত। সোলাং ভ্যালিতে পৌঁছে তোমরা নানা রকম স্নো অ্যাক্টিভিটি করতে পারো, যেমন প্যারাগ্লাইডিং, ATV রাইড, জিপলাইন, হর্স রাইডিং, রোপওয়ে, স্নো মোবিলিং, স্কিডিং, স্কোয়াড বাইকিং এবং জর্বিং। এই সোলাং ভ্যালিতে তোমরা রোপওয়ে করে চলে যেতে পারো অঞ্জনি মহাদেবের মন্দির। সোলাং ভ্যালিতে কিছুটা সময় কাটিয়ে অ্যাক্টিভিটি করার পর তোমরা ওখান থেকে বেরিয়ে পড়ো অটল টানেলের দিকে। এই অটল টানেল বিশ্বের সব থেকে উচ্চতম টানেল এবং এটির উচ্চতা 10,000 ফিট, আর লম্বায় 9.02 কিলোমিটার। সোলাং ভ্যালি থেকে অটল টানেলের দূরত্ব 17 কিলোমিটার, যেটি পীর পাঞ্জাল মাউন্টেন রেঞ্জ দিয়ে চলে যায়। এই অটল টানেলের অভিজ্ঞতাটা একটু অন্যরকম। যখন তোমরা এই টানেল থেকে বেরোবে, বেরিয়ে একটা অপরূপ সুন্দর একটা প্রকৃতি দেখতে পাবে,
তখন মনে হবে তোমরা একটি অন্য জায়গায় চলে এসেছো। এই অটল টানেল থেকে বেরিয়ে তোমরা গাড়ি দাঁড় করিয়ে এবং এনজয় করতে পারো এই প্রাকৃতিক সিনি বিউটিকে। এটি রোটাং পাসের নিচে বানানো হয়েছে। যখন রোটাং পাসে প্রচুর বরফ পড়ে তখন মানালি লেলাদাখ হাইওয়েকে বন্ধ রাখা হতো, যার ফলে লাহুল ও স্ফিতি এরিয়া মানালি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। আগে লেহ লাদাখ যাওয়ার জন্য রোটাং পাস দিয়ে যেতে হতো, যেটা পার করতে সময় লাগত 3 থেকে সাড়ে 3 ঘন্টা। এই অটল টানেল হওয়ার পরে এই রাস্তা 10 মিনিটে কভার করা যায়। এই অটল টানেলে কিছুটা সময় কাটিয়ে তোমরা চলে যাও শিশু ভিলেজে, যেটি অটল টানেল থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। অটল টানেল থেকে শিশু ভ্যালি যাওয়ার পথে তোমরা দেখতে পাবে দুই ধারে সাদা বরফের চাদরে ঢাকা পাহাড়ের অপরূপ সৌন্দর্য। তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই শিশুতে তোমরা যখন পৌঁছাবে গাড়ি নিয়ে, এখানে কিন্তু পার্কিং ফ্রি রয়েছে। এখানে একটি সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ আছে, যেটিকে পার করে তোমরা স্নো অ্যাক্টিভিটি করতে পারো। এই শিশুতে তোমরা কিছুটা সময় কাটিয়ে রওনা দাও রোটাং পাসের দিকে। শিশু থেকে রোটাং পাসের দূরত্ব 35 কিলোমিটার, আর রোটাং পাসের উচ্চতা 13,000 ফিট। হিমালয়ের সব থেকে উঁচু পাসগুলির মধ্যে এটি অন্যতম। এখান থেকেই তোমরা হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জের অপরূপ ভিউ দেখতে পাবে। তবে একটা কথা মাথায় রেখো, এই রোটাং পাস কিন্তু বন্ধ থাকে নভেম্বর থেকে মার্চ, কারণ এই টাইমে এখানে হেভি স্নোফলস হয়। এই রোটাং পাসে আসতে গেলে তোমাদের কিন্তু পারমিট করিয়ে আসতে হবে। এই পারমিট ফি 500 টাকা প্রতি গাড়ি পিছু। এই পারমিট তোমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে মিনিমাম 2 দিন আগে, কারণ এরা প্রতিদিন 1200 ভেহিকেলকেই অ্যালাউ করে। এইবার দেখে নিই তোমরা দ্বিতীয় দিন কি করবে। একটি গাড়ি বুক করে তোমরা বেরিয়ে পড়ো লোকাল সাইট সিনে। এখানকার লোকাল সাইট সিন কী কী দেখবে? প্রথমে তোমরা চলে যাও হিড়িম্বা টেম্পলে। মানালি থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এই টেম্পলটি 1553 সালে মহারাজা বাহাদুর সিং তৈরি করেন। এই টেম্পলটি গুহার চারিদিকে বানানো। এই জায়গাটিতেই হিড়িম্বা দেবী ধ্যান করেছিলেন। কথিত আছে হিড়িম্বা দেবী তার ভাই হিড়িমের সাথে এখানে থাকতেন। তার জন্ম একটি রাক্ষস পরিবারে হয়। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তার ভাইকে হারাতে পারবে তাকেই সে বিবাহ করবেন। পাণ্ডবদের নির্বাসনের সময় যখন তারা মানালি ঘোরেন, তখন 5 পাণ্ডবের একজন ভীম হিড়িমকে হারান। এরপর হিড়িম্বা দেবী ভীমকে বিবাহ করেন এবং জন্ম দেন পুত্র ঘটোৎকচকে। পাণ্ডবরা যখন ফিরে যাচ্ছিলেন, তখন হিড়িম্বা দেবী তাদের সাথে ফেরেননি, বরং তিনি এই গুহার পাশে বসেই শেষ পর্যন্ত তপস্যা করেন। এই তপস্যার ফলেই তিনি দেবী রূপে গণ্য হন। সেই জন্যই মানালিবাসী নবরাত্রিতে দেবী হিড়িম্বাকে পুজো করেন। এই হিড়িম্বা দেবী টেম্পল দর্শন করে সেখান থেকে 100 মিটার হাঁটা পথে রয়েছে ঘটোৎকচের মন্দির, সেটিও তোমরা কিন্তু দেখতে ভুলো না। সঙ্গে দেখে নিও পাশে থাকা হিড়িম্বা অ্যাডভেঞ্চার পার্ক, আর ঠিক পিছনেই রয়েছে দেবদারু গাছে ভরা ডুংরি বনবিহার। এখানের এন্ট্রি ফি 5 টাকা। এখানে তোমরা আরামে নেচার ওয়াক করতে পারো। এইবার তোমরা চলে এসো যোগিনী ওয়াটারফলস দেখতে। যোগিনী ওয়াটারফলসে কিছুটা সময় কাটিয়ে তোমরা চলে যাও বশিষ্ঠমুনি টেম্পলে। এই টেম্পলটি 4,000 বছরের পুরনো টেম্পল। এই টেম্পলে ঋষি বশিষ্ঠমুনির ব্যাক স্টোনের মূর্তি রয়েছে। আর হ্যাঁ, এখানকার হট ওয়াটার স্প্রিং তোমরা কিন্তু দেখতে ভুলো না, চাইলে তোমরা এখানে স্নানও করতে পারো। এইবার দেখে নিই তৃতীয় দিন তোমরা কী করবে। সকালবেলা আমরা বেরোবো মনু টেম্পল দেখতে। এটি ভারতের একটি মাত্র মনুর মন্দির।
এটি প্যাগোটা স্টাইল অফ আর্কিটেকচার স্টাইলে বানানো। এরপর ওখান থেকে আমরা চলে আসব ওল্ড মানালিতে। ওল্ড মানালিতে তোমরা যারা শপিং করতে যাও, এখানে মনু মার্কেট থেকে তোমরা শপিং করতে পারো। তাছাড়াও এখানে রয়েছে মিউজিয়াম অফ হিমাচল কালচার অ্যান্ড ফোক আর্ট। আর বন্ধুরা, মানালির পাশে থাকা বনবিহার তোমরা অবশ্যই ঘুরে এসো। বন্ধুরা, তাহলে দেখে নিই কোন কোন সময় মানালিতে ঘুরতে আসা যায়। মূলত সব রকম সিজনেই এই মানালিতে ঘুরতে আসা যায়, তবে জুন জুলাই আগস্ট অ্যাভয়েড করাই ভালো। এই মনসুন সিজনে এখানে প্রচুর ল্যান্ডস্লাইড দেখতে পাওয়া যায়। তবে যারা স্নো অ্যাক্টিভিটি বা স্নোফল দেখতে চাও, তাদের জন্য ডিসেম্বর টু মার্চ আদর্শ, কারণ এই সময় মানালির কাছাকাছি প্রায় সমস্ত ট্যুরিস্ট স্পটেই স্নোফল তোমরা পেয়ে যাবে বা স্নো দেখতে পাবে। আর মিড সেপ্টেম্বর টু নভেম্বর তোমরা যারা আসবে, তারা যদি মানালিতে স্নোফল নাও দেখতে পাও, তোমরা রোটং পাশে গিয়ে অবশ্যই তোমরা স্নোফল দেখতে পাবে। বন্ধুরা, সবশেষে বলবো, আমাদের ইনফরমেশনগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।